بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد الأمي الأمين وعلى آله الطيبين وأصحابه أجمعين وبعد সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ইকরা বাংলার নিয়মিত অনুষ্ঠান জীবন ও চিন্তা ইসলাম আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে এক সপ্তাহ পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে আমরা এই জীবন ও চিন্তা অনুষ্ঠানে আমি এবং সাধারণত ডক্টর আব্দুল সালাম আজাদি সাহেব থাকেন তো আমরা জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ইসলাম কি বলে আমরা কি ভাবি আমরা কি করি এগুলো নিয়ে আলোচনা করি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে আমরা যারা মুসলমান আমাদের এই ইসলামকে ভালোভাবে মানার জন্যে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের পারিবারিক জীবনে বা সার্বিক জীবনে পালন করার জন্যে আমাদের কিন্তু একটা এনভায়রনমেন্ট লাগে একটা সোসাইটি লাগে এখন আমরা আজকে আলোচনা করব যে আমাদের নিজেদের ইসলামকে ভালো করার জন্যে এটাকে ইম্প্রুভ করার জন্যে এটাকে টিকিয়ে রাখার জন্যে যে সোসাইটি আমাদের দরকার সেই সোসাইটিটা আমরা কোথায় পাবো এবং কীভাবে পাবো এবং কীভাবে আমরা সোসাইটিটাকে গড়ে তুলব আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কিছু গাইডলাইন দিয়েছেন এবং যুগে যুগে নবীরা এসেছিলেন আর এরপরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ আসেন এবং তার কাছে আসে কোরআনুল করিম কিন্তু কোরআনুল করিম আসলেও আমাদের চারপাশের সমাজস্তর অটোমেটিকলি আমাদের অনুকূলে আসবে না আমাদের সমাজ কীভাবে হচ্ছে কীভাবে গড়ছে কীভাবে গড়বে এটার চিন্তাভাবনার কাজ করার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার আমাদের আজকের আলোচনার বিষয় হলো এটা যে আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে থাকতে চাই তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে থাকতে চাই কোরআন হাদিস মেনে চলতে চাই আমরা তো নিজেরা ঘরে বসে শুধু একা একাই আমরা এটা করতে পারবো না আমাদের চারপাশে যারা আছেন সমাজে যারা আছেন তারা কীভাবে চলছেন তার উপরেও কিন্তু নির্ভর করে যে আমরা কীভাবে চলছি বা চলতে পারব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে ছিলেন তিনি চাইলে কিন্তু মক্কাতে বসেই কাবা শরীফ বসেই একা একা তিনি ইবাদত করতে পারতেন কিন্তু তিনি সেটা করেন নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আদেশ দিয়েছেন ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন ও নবী আপনি আপনার যারা নিকট আত্মীয় আছে তাদেরকে আপনি মানে সতর্ক করে দেন তার মানে আপনারা যারা আছেন আপনারা যারা আল্লাহকে ভালোবাসেন আল্লাহর প্রতি ঈমান আছে রাসূলুল্লাহ সাল্লামের প্রতি ঈমান আছে ভালোবাসেন যারা কোরআন মানেন হাদিস মানেন কোরআনের আদেশটা কিন্তু শুধু রাসূলুল্লাহ সাল্লামের উপরে ছিল না এই আদেশটা সকল মুসলমানের উপরেই সেটা কি ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদেরকে সতর্ক করে দেবেন কিসের সতর্ক এই সতর্কবাণীটা হচ্ছে জীবনের একটা চরম সত্যের সতর্কবাণী সময়ত ভাই বোনেরা আপনি আমি এখানে আজকে বসে আছি আমাদের আশেপাশে এখন থেকে 50 বছর পরে 100 বছর আগে কত লোক ছিলেন আজ তারা নাই নাই তাদের কোনো ঠিকানা নাই তাদের কোনো নাম গন্ধ তার মানে হচ্ছে এখন থেকে 50 বছর পরে 60 বছর পরে আমরাও হয়তো এখানে থাকবো না আমাদের নাম কেউ জানবে না আমাদের গন্ধ কেউ শুঁকবে না আমাদের কথা কেউ মনেও করবে না আমরা কোথায় যাব যেখানে যাব
সেখানে যে আমাদের অবস্থা কি হবে, এই চিন্তাগুলো যদি আমরা নিয়ে আসি সামনে এবং আনার পরে আমাদের শুধু একটাই প্রশ্ন করতে হবে যে আমি যখন যাব এখান থেকে চলে যাওয়ার পরে আমার কি হবে, সেটা নির্ভর করে আমি এখন কি করছি তার উপরে। সুবহানাল্লাহ, আমরা যখন ব্যক্তি নিয়ে আলোচনা করি তখন স্বাভাবিকভাবেই পরিবার চলে আসে, কারণ পরিবার ছাড়া আমাদের অস্তিত্ব থাকার কথা না, কারণ আমাদের অস্তিত্ব আসছেই তো একটা পরিবার থেকে, বাবা এবং মা থেকে, আর বাবা মা মানেই হলো একটা ছোট্ট পরিবার। আর আমার বাবা মা তারাও আসছেন আর একটা পরিবার থেকেই, তো এইভাবেই কয়েকটা পরিবার মিলেই হয় একটা সমাজ। এখন আমার পরিবার যদি ভালো না থাকে তাহলে আমার আশেপাশে যার পরিবারগুলো আছে তাদের পক্ষ কিন্তু ভালো থাকাটা কঠিন, যে কারণে আপনি আমি আমাদের সবাইকে এই জিনিসটা খুব খুব যত্ন সহকারে, খুব গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে যে আমি তো শুধু নিজেকে নিয়ে চিন্তা করি, নিজেকে নিয়েই ব্যস্ত থাকি, আমার ছেলে মেয়েদেরকে নিয়ে ব্যস্ত থাকি, আমার পরিবারকে সময় দেয়, আমার ছেলে মেয়েদেরকে সময় দেয়, শপিংয়ে সময় দেয়, আত্মীয় স্বজনদের সাথে সময় দেয়, কিন্তু আমি যে সমাজে থাকি এই সমাজের জন্য আমি কতটুকু সময় দিচ্ছি, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সমাজকে অবহেলা করে আপনি আমি আমার পরিবার ঠিক রাখা কিন্তু খুবই কঠিন হবে। এই জন্য আমি যদি নিজে ঠিক থাকতে চাই, আমি যদি চাই আমার পরিবার ঠিক থাকুক, আমার ছেলেমেয়েরা ঠিক থাকুক, আমার জেনারেশন এর পরের জেনারেশন তারা ঠিক থাকুক, তাহলে আমাকে এই সমাজটাকে ঠিক করতে হবে বা রাখতে হবে। দেখেন, আমরা মুসলমানরা কিন্তু স্বার্থপর না, এবং স্বার্থপর আমরা যেহেতু না, এই জন্য আমাদের পরের স্বার্থটাও দেখতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, দেখেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াতে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, অর্থাৎ আমার ভাই আমার বোন শুধু আমার পরিবারে আমার বাবা মায়ের ঔরসে যারা জন্মগ্রহণ করেছে শুধু তারাই না, বরং আমার মতো যারা আল্লাহ এবং রসুলে বিশ্বাস করেন তারা সকলেই আমার ভাই এবং বোন। সুবহানাল্লাহ, একটা পরিবারে যেমন আমার ভাই তিনি কি করছেন, বোন কি করছেন, তার কোনো দরকার আছে কিনা, তার কোনো সুবিধা অসুবিধা আছে কিনা, এগুলো দেখার দায়িত্ব যেমন আমার, মুমিন হিসেবে আমার অন্য অন্য ভাইয়েরা কি করছেন না করছেন, তাদের কোনো দরকার আছে কিনা, তাদের কোনো প্রয়োজন আছে কিনা, সেটাও দেখার দায়িত্ব কিন্তু আমার। আল্লাহ আকবার, এটা হলো কোরআনের কথা। সুতরাং আমি শুধু নিজেকে নিয়ে, শুধু আমার পরিবারকে নিয়ে, স্ত্রী হোক স্বামী হোক, ছেলেমেয়েদেরকে নিয়ে, নাতিপোতাদেরকে নিয়ে থাকলে হবে না, আমার অন্য অন্য মুসলমান ভাইয়েরা তারা কি করছেন না করছেন এটাও আমাদের দেখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে একটা হাদিসে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ। আল্লাহু আকবার, যে আমরা এই মুসলমান সমাজে এক ভাই আর এক ভাইয়ের সাথে তুলনা দিতে, তাদের ভালোবাসা, তাদের আদান প্রদান এর তুলনা দিতে গিয়ে রাসূল বললেন তারা হলেন একটা বডির মতো, ইদাস্তাকা মিনহু উদবুন, একটা বডিতে যখন একটা পার্টে কখনো ব্যথা লাগে, তাদা আলাহু সাইরুল জাসাদ, পায়ের ব্যথায় লাগছে, এখন পায়ের ব্যথা লাগলে কিন্তু আমার মুখে হাসি ওঠে না, পায়ে ব্যথা হলে আমার মুখে হাসি আসে না, তার মানেটা কি, কারণ সেটা হলো আমার পা। তো আমাদের মুসলমান সমাজের পারস্পরিক সম্পর্কটা ঠিক এরকম হবে, যে সমাজে আমার কোনো ভাইয়ের যদি ব্যথা লাগে, সমাজে যদি কারোর ব্যথা লাগে, তাহলে সেই ব্যথাটা আমাকে অনুভব করতে হবে। আমি যদি মুসলমান হই, মুমিন হই, আর একজনের ব্যথা যদি থাকে, তাহলে কিন্তু আমি চোখ বুজে ঘুমাতে পারবো না। যদি আমি
আমার এক মুসলমান ভাইয়ের কষ্ট হচ্ছে, তার অনেক প্রয়োজন আছে, আর এদিকে আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি, আমার জীবনকে উপভোগ করছি, এই হাদিস অনুযায়ী আমি আসলে খাঁটি মুসলমান নই। কেউ যদি এটা বলেন আমি মুসলমানই নই, সেটাও কিন্তু খুব বেশি কঠোর কথা হবে না। আল্লাহ আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি দেখেন কীভাবে উদাহরণটা দিলেন, ইদাস্তাকা মিনহু উদবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিসসাহরি ওয়াল হুম্মা, যে শরীরের এক জায়গায় ব্যথা হলে সমস্ত শরীরে জ্বর আসে, তাপ ওঠে এবং সারা রাত জেগে থাকে, ঘুম পড়ে চোখে, ব্যথা হয়েছে পায়ে, পায়ে ব্যথার কারণে চোখে ঘুম আসে না। আমাদের মুসলমান সমাজটা এরকম, আমি এই ঘরে শুয়ে আছি, দূরের এক মুসলমানের যদি কষ্ট হয় সে চিন্তাটাও কিন্তু আমার আসে, হয়তো ফিজিক্যালি আমি ঘুমাতে পারবো কিন্তু আমার মনের ভিতরে এই তাড়নাটা সবসময় থাকে বা থাকা উচিত। একজন মুসলমান যখন আরেক মুসলমানকে নিয়ে ভাবে না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি একটা হাদিস আছে, কেউ কেউ বলেছেন হাদিসটা খুবই দুর্বল, হাদিসের সনদটা দুর্বল হলেও তার মিনিংটা কিন্তু আসলে কোরআন এবং হাদিসের অন্যান্য অর্থের সাথে মিলে যায়। এই হাদিসটা সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, মান আসবাহা ওয়াদ-দুনিয়া আকবারু হাম্মুহু, যে যার সকাল হয়েছে এবং দুনিয়ায় হলো তার সবচেয়ে বড় মাথা ব্যথা, ফালাইসা মিনাল্লাহি ফিশাইইন, সে আল্লাহর কাছ থেকে কিছুই পাবে না। ওয়া মান লাম ইত্তাকিল্লাহা, এবং যে আল্লাহকে ভয় করে না, ফালাইসা মিনাল্লাহি ফিশাইইন, সে আল্লাহকেও কিছু পাবে না, আল্লাহর কাছ থেকে কিছু পাবে না। ওয়া মান লাম ইয়াহতাম বি আমরিল মুসলিমিন আম্মাতান ফালাইসা মিনহুম, আর যে মুসলমানদের বিষয় আশায় নিয়ে চিন্তাভাবনা না করে গুরুত্ব দেয় না, তিনিও মুসলমান না। কত বড় একটা কথা রাসূলুল্লাহ বলেছেন দেখেন। সম্মানিত দর্শক ভাই বোনেরা, আমি আশায় আছি বা আমরা সবাই আশায় আছি ডক্টর আব্দুল সালাম আজাদী আমাদের সাথে জয়েন করবেন, এবং আমরা এই যে বিষয় নিয়ে আলোচনা করছি যে আমরা নিজেরা ঠিক রাখার জন্যে, আমাদের নিজেদের ইসলামটাকে টিকিয়ে রাখার জন্যে আমাদের সমাজটাকে কীভাবে করা দরকার। দেখে আমাদের ডক্টর আজাদ সাহেবের সাথে আমরা কথা বলতে পারি কিনা। সালাম আলাইকুম। আমাদের কিছু টেকনিক্যাল সমস্যার কারণে ডক্টর আজাদী ভাইকে আমরা এখনও পাচ্ছি না, তো আশা করি ইনশাল্লাহ তিনি খুব তাড়াতাড়ি চলে আসবেন। সমস্ত ভাই বোনেরা, এই যে বিষয়টা যে আমরা মুসলমানরা যদি অন্য মুসলমানের বিষয় আশায় নিয়ে না ভাবি, তাহলে কিন্তু রাসূল সাল্লামের এই সংজ্ঞা অনুযায়ী আমরা মুসলমান হিসেবে থাকতে পারবো না। তো এই জন্যে আমাদের আজকে সমাজের যে অবস্থা, আমরা সমাজকে দোষ দিই, ডেফিনেটলি সমাজের হয়তো কিছু দোষ আছে, কিন্তু এই সমাজটাকে গড়ে তোলার আমার যে দায়িত্ব ছিল, আমি কতটুকু সেই দায়িত্ব পালন করেছি সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা মানুষদের কষ্ট দিই, মানুষের তবিয়াত ভালো নেই, ফাইন, আপনার তবিয়াত ভালো আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন শরীফে বেশ কয়েক জায়গায় বলেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে আমরা শ্রেষ্ঠ জাতি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন শ্রেষ্ঠ জাতি করে, আপনি আমি সেই জাতির একজন সদস্য। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি, যাদেরকে মানুষের জন্য বের করা হয়েছে, সুবহানাল্লাহ, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সমস্ত ভাই বোনেরা, এটা হলো আল্লাহর আদেশ, এবং এটা আরও একটু আলোচনার দাবি রাখে। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতির পর আবার ফিরে এসে এবং আশা করি ডক্টর আজাদী সাহেবও আমাদের সাথে শরীক হবেন, এই বিষয়ে বিস্তারিত কথাবার্তা বলবো। আপনারা ততক্ষণে ভালো থাকুন, এই দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।